আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকা বোর্ড 2023 সালের সিনোনিম অ্যান্টোনিম সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো, আমাদের যে প্রশ্নগুলো করা হয়েছিল গুড, তো এই গুডের অ্যান্টোনিমটা কি? অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তোমরা প্রত্যেকেই জানো যে গুড মানে ভালো, ব্যাড মানে খারাপ। তাহলে আমাদের অ্যান্টোনিম হবে ব্যাড, যার বাংলা অর্থ খারাপ। রাইটার মানে লেখক, এর সিনোনিম তোমাকে বসাতে হবে। সিনোনিম মানে কি? সমার্থক শব্দ। তো রাইটার মানে লেখক। আর কী মানে লেখক রয়েছে? দেখো, অথর মানে কিন্তু লেখক। তাহলে আমরা রাইটার এর সিনোনিম কী হবে? অথর। স্পিকার, স্পিকার মানে বক্তা। তো এই বক্তার আরেকটা সিনোনিম তোমাকে বসাতে বলা হয়েছে। তো এখানে দেখো, আমরা বলতে পারি অরেটর, এই অরেটর মানেও বক্তা। অথবা আমরা বলতে পারি লেকচারার, এই লেকচারার মানেও কিন্তু বক্তা। রেসিটেশন, রেসিটেশন মানে আবৃত্তি। রেসিটেশন মানে কি? আবৃত্তি। তো এর সিনোনিম বা সমার্থক শব্দ হবে স্টাডি মানে পড়া। পড়া মানে কিন্তু আমরা বারবার আবৃত্তিই করি। তারপরে দেখো লেসন, লেসন মানে কি? পড়া। তাহলে আমাদের রেসিটেশন মানে আবৃত্তি, স্টাডি, লেসন এগুলো কিন্তু সব সমার্থক, অর্থাৎ সিনোনিম। ইম্পসিবল, অসম্ভব, এর অ্যান্টোনিমটা কি হবে? ইম্পসিবলের অ্যান্টোনিম অবশ্যই পসিবল, এটা তোমরা প্রত্যেকেই জানো। ইম্পসিবল পসিবল। লেজি, অলস, তো অলসের অ্যান্টোনিমটা কি হবে? অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তাহলে অলসের বিপরীত শব্দ কি হবে? অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে সতেজ, অলস ব্যক্তি আর একজন সতেজ ব্যক্তি এমন। তাহলে লেজি এর অ্যান্টোনিম হবে অ্যাক্টিভ। মেইন, মেইন মানে হচ্ছে প্রধান, তো এর অ্যান্টোনিম একটা শব্দ তোমাকে বসাতে হবে। মেইন মানে প্রধান, তাহলে আমরা বলতে পারি অপ্রধান। অপ্রধান ইংরেজিটা কি? দেখো সেকেন্ডারি, সেকেন্ডারি মানে কি? অপ্রধান। তাহলে মেইন মানে প্রধান, অ্যান্টোনিম কী হবে? সেকেন্ডারি, সেকেন্ডারি মানে অপ্রধান। সিনসিরিটি মানে আন্তরিকতা, তো এই সিনসিরিটি এর একটি সমার্থক শব্দ তোমাকে বসাতে বলা হয়েছে। তোমরা বসাবে অনেস্টি, এই অনেস্টি মানেও কিন্তু আন্তরিকতা প্রকাশ পায়। তাহলে সিনসিরিটি মানে আন্তরিকতা, অনেস্টি মানে আন্তরিকতা। সিরিয়াসনেস মানে গুরুতরতা, এর একটা সিনোনিম শব্দ তোমাকে বসাতে হবে। সিরিয়াসনেস মানে গুরুতরতা। আমরা বলতে পারি গ্র্যাভিটি, গ্র্যাভিটি মানেও কি? গুরুতরতা। এখন খুবই গুরুত্বপূর্ণ একটি নোট, এটা কিন্তু তোমাদের প্রত্যেকের খেয়াল রাখতে হবে। আমাদের কোয়েশ্চেনে স্যাররা যে শব্দ দেবে, যদি নাউন দেয় তোমাকে নাউনে অ্যান্সার করতে হবে, যদি অ্যাজেক্টিভ দেয় তোমাকে অ্যাজেক্টিভেই অ্যান্সার করতে হবে, যদি ভার্ব দেয় তোমাকে ভার্বেই অ্যান্সার করতে হবে। সেজন্য আমরা দেখো সিরিয়াসনেস, গুরুতরতা, আমরা বসিয়েছি গ্র্যাভিটি। সিরিয়াসনেস একটি নাউন, গ্র্যাভিটিও কিন্তু একটি নাউন। কনসিডারেশন মানে বিবেচনা, কনসিডারেশন মানে বিবেচনা, এর একটি সিনোনিম শব্দ তোমাকে বসাতে হবে। তো কনসিডারেশন মানে বিবেচনা, রিভিউ মানে পর্যালোচনা। আমরা যে রিভিশন দিই না, রিভিশন থেকে রিভিউ মানে পর্যালোচনা, আমরা পুনরায় দেখি যে কি অবস্থা আমাদের সঠিক হয়েছে না কোথায় কোথায় ভুল গিয়েছে, সেটারে বলে রিভিউ করা। তাহলে দেখো কনসিডারেশন মানে বিবেচনা, রিভিউ মানে পর্যালোচনা। সিরিয়াস মানে গুরুতর, সিরিয়াস মানে কি? গুরুতর, এর অ্যান্টোনিম শব্দ অর্থাৎ বিপরীত শব্দ তোমাকে বসাতে হবে। সিরিয়াস, গুরুতর, আমরা বলতে পারি আনইম্পর্টেন্ট মানে গুরুত্বহীন। সিরিয়াস মানে গুরুতর, আনইম্পর্টেন্ট মানে কি? গুরুত্বহীন। পসিবল মানে সম্ভব, এর অ্যান্টোনিম একটু আগেই কিন্তু আমরা দেখে এসেছি। ইম্পসিবল মানে অসম্ভব, পসিবল মানে সম্ভব, ইম্পসিবল মানে অসম্ভব, যেহেতু অ্যান্টোনিম ব্যবহার করতে বলা হয়েছিল। ইন্টেনশন মানে হচ্ছে উদ্দেশ্য, ইন্টেনশন মানে কি? উদ্দেশ্য, এর সিনোনিম শব্দ তোমাকে বসাতে হবে। ইন্টেনশনের সিনোনিম অনেকগুলো হয়, দেখো আমরা বলতে পারি পারপোস মানে উদ্দেশ্য, এইম মানে লক্ষ্য, গোল মানে লক্ষ্য, এইগুলো কিন্তু আমাদের ইন্টেনশন এর সিনোনিম। শাইন মানে চকচকে, শাইন মানে কি? চকচকে, এর সিনোনিম শব্দ হিসাবে আমরা বসাতে পারি সাকসিড মানে সফল, অর্থাৎ চকচকে, সফল হয় চকচকেও হয়। তারপরে আমরা বলতে পারি স্পার্কল মানে চকচক করা। তারপরে রয়েছে হচ্ছে সিমার মানে ঝিলকি বা চকচক করা। তাহলে আমাদের শাইন মানে চকচক করা, সাকসিড, স্পার্কল, সিমার, এই সবগুলো কিন্তু তার সিনোনিম।